মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা আমার মা এবং আমি কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা সত্য সেটা উনি দেখেছেন সেই হিসাবে সত্যকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন আমার অবস্থাটা হচ্ছে দলকে আওয়ামী লীগকে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে রাষ্ট্র পরিচালনার করার জন্য আবার চতুর্থ মেয়াদে রানিং যেটা একটানা সেটা হয় সেই কাজটি যেন করানো যায় আমি আওয়ামী লীগের সমর্থক একজন সমর্থকের কাছে একজন সভাপতি সাধারণ সম্পাদক তাদের অবস্থানটা কি এটা জনগণ এবং পার্টির লোকেরাই বলে দিবে এটা আপনারা রাজপথে আমাদের রাজনৈতিক মঞ্চে দেখতে পাবেন কালকে আমি আগেই ধন্যবাদ জানিয়েছি এবং কারণ হচ্ছে সমকাল আমার নির্বাচনে মায়ের নির্বাচনের সাথে সবকিছুর মধ্যে সরাসরি জড়িত ছিল তারা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে কাজটি করেছেন সেজন্য সমকালকে ধন্যবাদ আর বিশেষ করে আমাকে দলে নিয়ে আসছে আমি দলেই ছিলাম কিন্তু হয়তো মাঝপথে দুই বছর আমার জীবন থেকে অনেক কিছু তছনছ হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা আমার মা এবং আমি কথা বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা সত্য সেটা উনি দেখেছেন সেই হিসাবে সত্যকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সেজন্য আমি মনে করি শুধু আমার গাজীপুরের লক্ষ লক্ষ জনগণ এবং আমার ভোটার এবং আওয়ামী লীগই নয় সারা দেশের আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চেয়েছে আমি যেন আওয়ামী লীগের সাথে থাকি এবং আওয়ামী লীগ আমাকে যেন সহযোগিতা করে সেজন্য তারাও দুইটি বছর মনের দিক দিয়ে খুব কষ্ট ছিল সে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চিঠি দিয়েছে পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যখন আমাকে চিঠি দিয়েছে তখন আপনারা দেখেছেন ফেসবুকে যাওয়ার পরে লক্ষ লক্ষ কোটি মানুষ সেটা শেয়ার শুরু করেছে এবং মানুষ শুধু শুভেচ্ছাই জানিয়েছে না আমার জন্য দোয়া করেছে যখন আমি বাসায় আসছি হাজার হাজার মানুষ গাজীপুরের মানুষ তারা শুভেচ্ছা জানিয়েছে সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমার অবস্থাটা হচ্ছে দলকে আওয়ামী লীগকে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে রাষ্ট্র পরিচালনার করার জন্য আবার চতুর্থ মেয়াদে রানিং যেটা একটানা সেটা হয় সেই কাজটি যেন করানো যায় কোনো অপশক্তি যেন আওয়ামী লীগকে এবং সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে আমি আবারও বলছি মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে অনেক সময় খুব কষ্ট করছে কারণ করোনা ছিল বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে সে জায়গায় সাধারণ মানুষ তার খেটে খাওয়া মানুষরা বাজারে ক্রয় ক্ষমতা তার অনেক কষ্ট হচ্ছে এবং সেখানে প্রশাসনেরও যেহেতু প্রশাসনের সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আছে তারা বিভিন্ন সরকারের সঙ্গে তারা চাকরিতে ঢুকেছে সেই সব কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে অনেক সময় সিন্ডিকেট নিয়োগ দিতে হচ্ছে ব্যবসায়ীরা কিছু ব্যক্তির অসত ব্যবসায়ীরা তারা কিন্তু সিন্ডিকেট করে মানুষের অর্থনীতি ক্ষতি করতে যাচ্ছে আমরা ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকাকে ভোট দিয়ে যারা এই সিন্ডিকেট এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে প্রচার করেছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেইগুলো অবশ্যই মানুষের মধ্যে উন্মুক্ত করতে হবে এবং সেগুলো বিচারের আওতায় আনতে হবে এর জন্য আমরা সরকারকে সহযোগিতা করব এই যে দুর্নীতিবাজ লুটপাটকারীরা কোনোভাবেই যেন দেশের সম্পদ নষ্ট না করতে পারে এবং দেশের সাধারণ মানুষ যেন তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য যা যা প্রয়োজন আজকে থেকে শুরু করলাম সংগঠনকে শক্তিশালী করে সরকারকে কিভাবে পদ্ধতিগতভাবে শক্তিশালী করা যায় সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে সহযোগিতা করবো।